আপনি কি নতুন কম্পিউটার কিনেছেন, না হয় কম্পিউটার কেনার চিন্তা ভাবনা করতেছেন? তাহলে এই 10টি কাজ আপনার জন্য। তো চলুন দেখি 10টি কাজ কি। প্রথম যে কাজ, অপারেটিং সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। সাধারণত বাংলাদেশের ছেলে মেয়েরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়েই কাজ করে, সেক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোটামুটি বেসিক জিনিসগুলো জানা থাকা জরুরি। দ্বিতীয় যে কাজ, কম্পিউটারের পেরিফেরাল সম্পর্কে আপনাকে জানতে হবে। কম্পিউটারের সাথে অন্যান্য যে যন্ত্রাংশ জুড়ে দেওয়া হয় এগুলাকেই পেরিফেরাল বলে। পেরিফেরালগুলোকে কীভাবে কানেক্ট করতে হয় এবং সেগুলো কোথায় পাওয়া যায় এবং কোনটার কী সুবিধা, এটা আপনাকে জানা থাকাই লাগবে। এরপরে যেটা আছে, প্রয়োজনীয় সফটওয়্যার সংগ্রহ করতে হবে আপনাকে। কিছু সফটওয়্যার আছে আপনাকে কিনতে হবে এবং কিছু সফটওয়্যার আছে ফ্রি পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়। সাধারণত আপনি যে দোকান থেকে কম্পিউটার কিনবেন ওরা আপনার মোটামুটি প্রয়োজনীয় সফটওয়্যারগুলো দিয়ে দেয়। তারপরেও কিছু সফটওয়্যার আপনার লাগবে, সেগুলো আপনি আপনার বন্ধু বান্ধব বা যারা আগে থেকে কম্পিউটার চালায় তাদের কাছ থেকে জেনে নেবেন এবং পেন ড্রাইভ দিয়ে বা সিডির মাধ্যমে সংগ্রহ করে নেবেন। এছাড়াও বিভিন্ন দোকানে সিডি আকারে সফটওয়্যার পাওয়া যায় যেগুলো আসলে ক্র্যাক ভার্সন। প্রয়োজনীয় কাজ শিখতে হবে। প্রয়োজনীয় কাজ বলতে আমরা বুঝেছি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এবং কম্পিউটারের অন্যান্য যে প্রয়োজনীয় ছোটোখাটো কাজ আছে, কম্পিউটারের ক্যাশিং খোলা, পরিষ্কার করা, ছোটোখাটো কাজ। তো যদি এমন হয় কম্পিউটারটা খুলে প্যাকেট করে আপনি এক জায়গায় নিয়ে যাবেন আবার সেটাকে সেট করবেন, এটার জন্য যদি কারো হেল্প নিতে হয় তাহলে বিষয়টা কেমন দেখায়, বা কোনো মিস্ত্রি ডাকতে হয় বা কোনো ইঞ্জিনিয়ার ডাকতে হয়, এটা ভালো দেখায় না। এই কাজগুলো আপনার শেখা জরুরি। 5 নম্বর যেটা আছে, আপনার লক্ষ্যকে স্থির করবেন যে আপনি কি করতে চান কম্পিউটার দিয়ে। আপনি কি 200-300 মুভি দেখে শেষ, না কোনো কাজ শিখবেন, না জাস্ট নেট ব্রাউজ করার জন্য, এরকম একটা লক্ষ্য স্থির করে সামনে আগান। এরপরে যে কাজ, কম্পিউটারের যন্ত্রাংশের যত্ন নেওয়া শিখতে হবে। কোন যন্ত্র কিভাবে যত্ন নিলে বেশি দিন টেকে, আপনার মাউস, মাদারবোর্ড, কিবোর্ড, তারপর ক্যাশিং, পাওয়ার সাপ্লাই, হেডফোন, এই বিষয়গুলো কিভাবে টেক কেয়ার করলে একটু বেশি দিন টিকবে, এটা জানা জরুরি। 7 নম্বর যে কাজ, ইন্টারনেট সম্পর্কে আপনাকে জানতে হবে, বেসিক জিনিসগুলো জানতে হবে। কারণ আপনি ইন্টারনেট থেকে যে পরিমাণ হেল্প পাবেন এই পরিমাণ হেল্প আপনাকে আর কেউ করতে পারবে না। এই জন্য কম্পিউটার কেনার পর পরে আপনি ইন্টারনেট কানেকশন নিয়ে নেবেন এবং ইন্টারনেট সম্পর্কে ব্রাউজিং কিভাবে করতে হয় এবং বিভিন্ন সাইটগুলা, যে সাইটগুলা থেকে ভালো ভালো হেল্প পাওয়া যায় এই সাইটগুলা সম্পর্কে আপনি জেনে নেবেন, বা এই সাইটগুলা কোথাও নোট করে রাখবেন, কোনো সমস্যা হলে সেখানে গিয়ে আপনার সমস্যার সমাধান খুঁজবেন। এরপরে যেটা আছে, কোথায় কোন জিনিসটা কিনতে পাওয়া যায়, এটা খুবই জরুরি। তো অনেকে ক্যামেরা কিনতে চায়, ক্যামেরা কোথায় পাওয়া যায় ভালো মানের ক্যামেরা, আবার কেউ মাইক্রোফোন ইউজ করতে চায় অনেক ভালো মানের মাইক্রোফোন রেকর্ডিং এর জন্য, তো সেগুলো কোথায় আপনি পাবেন, এগুলা আপনি ধারণা নিয়ে রাখবেন। এবং দামটা অনেক বিশাল ফ্যাক্ট, একই জিনিস আপনি যদি ঠিকমতো কিনতে না পারেন বা প্লেস না চেনেন তাহলে দামের ক্ষেত্রে অনেক তফাত হতে পারে। 9 নম্বরে যেটা আছে, নিরাপত্তা নিশ্চিত করা। কম্পিউটারের 2 ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, 1 হার্ডওয়্যারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, 2 সফটওয়্যারগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কম্পিউটারে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থাকে সেগুলোর ব্যাকআপ রাখতে হবে। যদি এটা বিজনেস কম্পিউটার হয় তাহলে নিরাপত্তাটা আরো বেশি নিশ্চিত করতে হবে। এছাড়াও আপনি যখন পেন ড্রাইভ দিয়ে বিভিন্ন জিনিসপত্র আদান প্রদান করবেন সেক্ষেত্রে পেন ড্রাইভের মধ্যে ভাইরাস থাকতে পারে, এই জন্য পেন ড্রাইভ স্ক্যান করে নিতে হবে। এবং অযাচিত মেইল বা অযাচিত ওয়েবসাইট আছে যেগুলাতে ঢুকলে আসলে সিকিউরিটি প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো জানাশোনা থাকতে হবে। নচেত যে কোনো সময় আপনার কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে এবং আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতিটা হবে যদি আপনার কম্পিউটারে অনেক ভালো ভালো তথ্য থাকে বা এমন কিছু থাকে যেটা হারিয়ে গেলে আপনার অনেক বড় লস হয়ে যাবে সেই ক্ষেত্রে। আর আপনার কম্পিউটারে যদি কিছু না থাকে তাহলে অত নিরাপত্তা নিয়ে চিন্তা করার দরকার নাই। অনেকের কম্পিউটারে কয়েকটা মুভি আছে আর কিছু নাটক থাকে, এর বেশি কিছু থাকে না, সেই ক্ষেত্রে এগুলো যদি হারিয়ে যায় খুব বেশি ক্ষতি হয় না, আবার ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে ডাউনলোড দিয়ে নেওয়া যায়। কিন্তু যদি আপনার একটা অফিসের বিশাল হিসাব নিকাশ থাকে, এটা যদি হারিয়ে যায় বা ভাইরাস এসে আক্রমণ করে নষ্ট করে ফেলে তাহলে কিন্তু আপনার বিশাল লস হয়ে যাবে, এই জন্য এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। 10 নম্বর যেটা আছে, অভিজ্ঞদের সাথে যোগাযোগ রাখতে হবে। যারা কম্পিউটার চালায় বা যারা কম্পিউটার নিয়ে একটু ঘাটাঘাটি করে এদের সাথে আপনার কানেকশন থাকতে হবে, হোক সেটা পেইড বা নন পেইড। এমন হতে পারে যে অনেক ভালো একজন কম্পিউটার জানে, সে হয়তো বা সেবা দিবে আপনাকে টাকার বিনিময়ে, তারপরেও তার কাছে যেতে হবে, কারণ আপনি যখন কোনো সমস্যায় পড়বেন সব কিছু নেট ঘেটে হয়তো বা পাবেন না। মাঝে মাঝে অভিজ্ঞদের কাছ থেকে সাজেশন নেওয়া লাগতে পারে। মোটামুটি এই 10টি কাজ যদি আপনি করেন তাহলে আমি বলবো আপনি যেদিকে যেতে চান সেদিকে যেতে পারবেন। কারণ কম্পিউটার এমন একটা যন্ত্র, এটা দিয়ে এমন কিছু নেই যে করা যায় না,
অনেকে আরো বেশি বলতে পারে। কাজগুলো যদি আপনি করেন তাহলে আমি মনে করি মোটামুটি কমফোর্টেবল ওয়েতে কম্পিউটার চালাতে পারবেন এবং আপনি অন্যদের থেকে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো সবাই ভালো থাকবেন, যদি আমাদের লেকচার ভালো লাগে লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন।